আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজকে আমি যার একটি ঘটনা শোনাবো তার নাম হযরত মাওলানা মুজাফফর হোসেন কান্দালবি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি আমাদের আকাবিরদের মধ্যে একজন বড় বুজুর্গ ছিলেন। তিনি ভারতের উত্তরপ্রদেশের কান্ধালা এলাকাতে থাকতেন। ভারতের মোগল শাসন আমলে উত্তরপ্রদেশের কান্ধালার ঝানঝানা এমন একটা এলাকা ছিল যেখানে হাজার হাজার ওলামাদের জন্ম। হযরত মাওলানা মুজাফফর হোসেন কান্দালবি রহমতুল্লাহ আলাইহি তাদেরই একজন ছিলেন। ওনার আরেকটা পরিচয় এরকম, উনি ছিলেন হযরত মাওলানা শেখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহির বংশধর। একটু খুলে বললে এরকম মনে হবে, এরকম হবে যে হযরত মাওলানা শেখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহি আলাইহির দাদা হযরত ইসমাইল সাহেব রহমতুল্লাহি আলাইহি হযরত মাওলানা মুজাফফর হোসেন রহমতুল্লাহি আলাইহির নাতনিকে বিবাহ করেন, যার নাম ছিল বিবি সাফিয়া। তো ওনার তাকওয়া পরহেজগারির একটা ছোট্ট ঘটনা আমি বলতে যাচ্ছি। একবার তিনি হযরত মাওলানা মুজাফফর হোসেন সাহেব রহমতুল্লাহি আলাইহি কোথাও যাচ্ছিলেন। তো পথে একটা বৃদ্ধ লোকের সাথে তার দেখা। তো বৃদ্ধ লোকটার মাথায় আবার ভারী একটা বোঝা ছিল ওনার সাথে, যার কারণে উনি হাঁটতে খুব কষ্ট পাচ্ছিলেন। হযরত মাওলানা মুজাফফর হোসেন সাহেব রহমতুল্লাহি আলাইহি তার কাছে গেলেন এবং তার কাছ থেকে বোঝাটা নিয়ে চেয়ে নিলেন, তাকে একরামের নিয়তে সাহায্য করার নিয়তে। এবং ওই বোঝাটা তিনি নিয়ে ওই বৃদ্ধ লোকের গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছায় দিলেন। বৃদ্ধ লোকটা আদরে মহব্বতের সাথে জানতেও চাইলেন, ভাই তুমি কই থাকো? উনি বললেন, আমি তো কান্ধালায় থাকি। বৃদ্ধ লোকটা বলল, ও কান্ধালায়? কান্ধালায় তো বিরাট বড় এক বুজুর্গ থাকে, যার নাম মৌলবি মুজাফফর হোসাইন। অনেক বড় বুজুর্গ, অনেক কারামত তার কথা শুনছি, অনেক কারামতের কথা শুনছি, অনেক আল্লাহওয়ালা। বৃদ্ধ লোকটা উনার সামনেই উনার অনেক গুণকীর্তন করলেন, অনেক গুণ গাইলেন। তো মাওলানা মুজাফফর হোসেন সাহেব রহমতুল্লাহ বললেন, আরে না, তার মধ্যে তেমন বিশেষ কোনো কিছু নাই, তবে নিয়মিত নামাজ পড়েন। তো ছোট করে বলার কারণে বৃদ্ধ লোকটা এত বেশি গোস্সা হইল, এত বেশি বিরক্ত হইল, আর বলতে লাগলো, মিয়া, এত বড় বুজুর্গ সম্পর্কে তুমি এমন কথা বলতেছ? মাওলানা বললেন, আমি ঠিকই বলতেছি। বৃদ্ধ লোক এই কথা শুনে খুব বিরক্ত হলো। এরই মধ্যে সেখানে অপর আরেকটা লোক চলে আসছে, যিনি হযরত মাওলানা মুজাফফর হোসেন সাহেব রহমতুল্লাহ আলাইহিকে চিনতেন। তো সব কিছু শুনে লোকটি বৃদ্ধ লোকটিকে বলল, আরে ভাই, আপনি তো আজীব মানুষ, ইনি তো সেই মুজাফফর হোসাইন যার ব্যাপারে আপনি গুণ গাইতেছেন। বৃদ্ধ লোকটা আনন্দে লজ্জায় মাওলানা সাহেব রহমতুল্লাহ আলাইহিকে জড়ায় ধরে কান্না শুরু করে দিলেন। মাওলানা সাহেব রহমতুল্লাহ আলাইহি তাকে জড়ায় ধরলেন, তিনিও কান্না শুরু করে দিলেন। আল্লাহু আকবার। এই ছিল আমাদের বুজুর্গদের সিফত, তাদের পরহেজগারি, তাদের বিনয়। আল্লাহ আমাদেরকে তাদের মতো জিন্দিগি দান করুক, তাদের মতো আখলাক দান করুক, তাদের মতো বিনয় দান করুক। আমিন।